তো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রীপর্ণা চলে এসেছি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো এখন সব দিকে শীত পড়ছে, তো এই সময় এই রেসিপিটা সত্যি খুব দুর্দান্ত হয়। তো আমি তো মাঝে মধ্যেই খাই, তো তোমরাও খেয়ে টেস্ট করতে পারো কীরকম লাগে। তো আজকে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, এটা দেখে বুঝতে পারছো কিনা জানি না, এটা হলো ফুলকপির পাতা। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4 কোয়া রসুন, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 3টে। তো এটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তো চলো আগে পেস্ট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করব। দেখো বন্ধুরা, এটা আমার বাটা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে না, পুরো কালারফুল, গ্রিন কালার পুরো। তো এটা আমি না শিলেই বেটেছি। কেন বেটেছি, এটা মিক্সিতেও বাটা যায়, বাট আমি তোমাদেরকে দেখাতে চাইলাম যে এটাই শিলের রান্নার কতটা টেস্ট হয়। তো সেই জন্য আজকে সমস্ত তরকারি আমি শিলে বেটেছি, আর মিক্সিতে আজকে বাটিনি। কারণ একদিন না আমি খেয়ে দেখেছি, তোমাদেরকে দেখানোর জন্যই আমি শিলে বেটেছিলাম। তবে দেখলাম সত্যি, মানে শিলে বাটার সত্যি একটা আলাদাই টেস্ট, অসাধারণ। তো এই দেখো এতটা হয়েছে, কারণ তোমরা তো জানাই আমরা দুটো লোক, তো দুজনে খাবো। তো চলো, এটা বাটা হয়ে গেছে, এবার এটাকে কি করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কড়াই গরম হয়ে গেছে, এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এটা সর্ষের তেলেই রান্নাটা হবে, একটু তেলটা একটু বেশি করেই দেবেন, কারণ তেলের ওপরে এটা রান্নাটা হবে। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কাটা আমি একটাই দিয়েছি, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি। এরকম যখন থাকবে তখন কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দেবেন। নুন তো আমাদের এমনি দিতে হতো, তো এইভাবে লঙ্কাটাকে একটু ভেজে নেবো। আর হয়ে গেছে, এইবারে আমি এই পেস্টটা যেটা করে রেখেছি সেটা দিয়ে দেবো তেলের উপরে। তো তোমাদেরকে বলছি, দেখো তোমরা গরম হাতে অসাধারণ খেতে লাগে, অসাধারণ। আমার দেখে একবার অন্তত তোমরা ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো এটা। তো অনেক এটা কাঁচাও খায়, তো আমার ঠিক কাঁচাটা অতটা ভালো লাগে না। কাঁচা বলতে মানে বেটে শুধু খায়, বাট আমি এরকমভাবে খাই। তো নুন তো দেওয়াই হয়ে গেছে, তো এর মধ্যে পড়বে একটু চিনি। তো চিনিটা আমি এখন দেবো না, আগে এটা কিছুক্ষণ হতে দেবো, তারপরে দেবো চিনি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিই। শীতকালের অসাধারণ খাবার, গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, অসাধারণ। তো দেখতে পাচ্ছ কীরকম ভাজা ভাজা হচ্ছে। তো এটা আর একটু হবে, এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি, সামান্য দেবে একদম। অনেকে এটা মনে করলে স্কিপও করতে পারো, কারণ কেউ যদি এটা মনে করো ঝাল ঝাল খাবে, তো এটাকে স্কিপও করতে পারো। তবে আমার টেস্ট ভালো লাগে একটু চিনি দিলে। ঝাল তো দিয়েছি, তো তার সঙ্গে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর একটু হবে পাতাটা, চলো দেখো। তো এই যে আমার রেসিপি কমপ্লিট। গার্নিশিং করে দিয়েছি আমি ধনে পাতা দিয়ে। তো তোমাদের কেমন লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো যদি ভালো লাগে আমার রেসিপি। আর তোমরা যদি বলো আমার রেসিপি ভালো লেগেছে, তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপিতে। তো আজকের জন্য টাটা, বাই বাই।